ভাই বেগুন কত টাকা কেজি বিক্রি করতেছেন? বেগুন লাগাইছে 60 টাকা কেজি। 60 টাকা কেজি? হ্যাঁ, দাম বেশি এবং আসছে বেশি। আপনার কাছে তো প্রচুর বেগুন, এবং বেগুনের ডক্টর তো ভালো দেখা যাচ্ছে। তো বেগুন কিছুদিন আগে তো বেশি, বেগুন একটু বেশি ছিল দাম, ছিল মালের দাম তো কমতেছে, তরি তরকারির দাম কমতেছে, কিন্তু আলুর দাম তো বাড়তেছে। আলু তো তিনশো টাকা পালা আলু। লাগানোর মৌসুম আপনি জানেন না, এই সময় আলু এখন তরি তরকারি নামছে, আলুর দাম একটু কমবে। আমি মুন্সিগঞ্জের, আমি জানি আমাদের এলাকায় আলু হয়, মুন্সিগঞ্জ নুরানি নিপন এবং এই যে দেওয়ান কলস্টন, লক্ষ লক্ষ বস্তা আলু আছে এখনো, ওরা সিন্ডিকেট করে অস্ত অস্ত আলু ছাড়তেছে। সিন্ডিকেট করে অস্ত অস্ত আলু। আমি প্রশাসনের প্রতি এবং আমাদের অহংকার যে সেনাবাহিনীর প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা মুন্সিগঞ্জ যে কলস্টনগুলো আছে নিপন এবং দেওয়ান এবং নুরানি, আরও অনেক কলস্টন আছে, এখানে অভিযান চালান, এখানে সিন্ডিকেট ভাঙেন। হ্যাঁ, দর্শক বাইরা শুনতে পাচ্ছেন, এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ রইল। এখন জনগণ বলতেছে যে তরি তরকারির দাম অনেক কমছে, কিন্তু আলুর দাম বাড়তেছে, আলুর দাম বাড়তেছে। হ্যাঁ, এখন আপনারা চাচ্ছেন যে আলুটা নিয়ন্ত্রণে আসুক, সিন্ডিকেটটা ভাঙুক।